মাছ যে উড়তে পারে তথ্য তো নিশ্চয়ই জানেন, কিন্তু জানেন কি কি কারণে এবং কিভাবে উড়ুক্ক মাছেরা সমুদ্রে পানি ছেড়ে আকাশে উড়ে বেড়ায়? উষ্ণমণ্ডলের প্রায় সব সাগরেই দেখতে পাওয়া যায় এই উড়ুক্ক মাছ। তবে বিস্ময়কর বিষয় হচ্ছে, এই মাছের অস্তিত্ব ছিল পাখি বা ডাইনোসরদের আগে থেকেই। গবেষকদের মতে 24 কোটি বছর আগে থেকেই সমুদ্রে রয়েছে উড়ুক্ক মাছেরা। জীবাশ্ম বিজ্ঞানীরা দাবি করেছেন, পাখিদের আকাশে ওড়ার 8 কোটি বছর আগে থেকেই সমুদ্রে রাজত্ব ছিল উড়ুক্ক মাছেদের। আকারে 6 ইঞ্চির মতো এই মাছের ওড়ার জন্য কোনো ডানা নেই, যা আছে তা হল ঢাউস এবং ফাঁপা বক্ষ পাখনা। ভেতরে বাতাস ভরা থাকায় পাখনার ওজনও হয় হালকা। এই বক্ষ পাখনার সাহায্যেই উড়ুক্ক মাছেরা বাতাসে ভেসে থাকতে পারে। ওড়ার এই কায়দাকে বলা হয় গ্লাইডিং। সামুদ্রিক এই মাছেরা সমুদ্রে ঝাঁক বেঁধে চলাচল করে। দ্রুত সাঁতার কাটতে কাটতে পানির একেবারে উপরিভাগে উঠে আসে উড়ুক্ক মাছ। পরে পাখনা মেলে উড়াল দেয় বাতাসে। বাতাসের গতি বা ঢেউয়ের উপর নির্ভর করে এরা 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত বাতাসে ভেসে থাকতে পারে। কোনো কোনো প্রজাতি পানির 10 মিটার উচ্চতায় প্রায় 400 মিটার দূরত্ব অতিক্রম করতে পারে। উড়ুক্ক মাছের গতি ঘন্টায় 70 কিলোমিটার বা 45 মাইলেরও বেশি হতে পারে। এই মাছের বাতাসে ওড়ার পেছনের কারণ নিয়ে 2টি ধারণা প্রচলিত আছে। প্রথমত, প্ল্যাঙ্কটন জাতীয় খাবার খেতে পানির উপরে উঠতে হয় উড়ুক্ক মাছদের। আর দ্বিতীয় কারণটি হচ্ছে, ডলফিন, স্কুইড বা বড় শিকারী প্রাণীদের আক্রমণ থেকে নিজেদের বাঁচানোর জন্যই পানি ছেড়ে বাতাসে ভাসতে শুরু করেছিল উড়ুক্ক মাছেরা। বিশ্বজুড়ে 64 প্রজাতির উড়ুক্ক মাছের খোঁজ পাওয়া গেছে। আলোর প্রতি এই মাছের মারাত্মক দুর্বলতাকে কাজে লাগিয়ে আলোর ফাঁদ পাতে মাছ শিকারীরা। খেতে সুস্বাদু এই মাছটি বাণিজ্যিকভাবে জাপান, ভিয়েতনাম, বার্বাডোস ও ভারতে প্রচুর পরিমাণে ধরা হয়। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বার্বাডোসের নামই একসময় হয়ে গেছিল উড়ুক্ক মাছের ভূমি। ভিডিওটি কেমন লাগলো তা জানাতে অবশ্যই কমেন্ট করুন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেল।